মূসা আলাইহিসসালামের কাছে মালাকুল মাউত এসেছে তার জান কবজ করবে, তাই যেমন এসেছে জান কবজ করতে মূসা আলাইহিসসালাম তিনি জানেন তিনি রাগি মানুষ, এসেছে আর এক থাপ্পড় মারছে তার চোখে মারছে, চোখ উড়ে গেছে, চোখ এক নাই। আল্লাহর কাছে যে মালাকুল মাউত বলছে আল্লাহ তুমি এমন এক বান্দার কাছে পাঠাইছো এমন রাগি মানুষ আমাকে মেরে একটা চোখ হটায় দিয়েছে উড়িয়ে দিয়েছে। আল্লাহ বললেন তার চোখকে ভালো করে দে, বললেন আচ্ছা যাও ওর কাছে যাও, দে বলো গা তোমার এক হাত ছাগলের পশমের উপর রাখবে, রাখার পরে দেখবে যতগুলা পশম উঠেছে ততদিন তোমাকে আরো বয়স দেওয়া হলো, তুমি কি রাজি? মূসা আলাইহিসসালামকে যখন কথা বলা হলো তারপরে তিনি জিজ্ঞেস করলেন মালাকুল মাউত এরপর কি, এরপর কোথায় যাব? এরপর বলে এরপর আবার কি, আপনাকে মৃত্যুবরণ করতে হবে, আপনার এই কবরস্থানের ওয়াজ মাহফিলে এসেছেন, মৃত্যুর হাত থেকে দুনিয়ার কেউ রেহাই পাবে না। আপনাকে বলছি যারা বেঁচে আছেন এখন থেকে নিয়ে হিসাব করেন একশত বছরের ভিতরে যারা এখন বেঁচে আছেন দুনিয়ার কাউ কি পাবেন না, সবাই যাবেন এই গোরস্থানে মাটির তলে বিধায় নিজের নিজের আমল নিজে হিসাব করেন, কি করেছেন, কি অন্যায় কাজ করেছেন, ভালো করেছেন না কল্যাণ করেছেন আপনি হিসাব করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মর্মে বলছেন যে ব্যক্তিকে 60 বছর বয়স দেওয়া হয়েছে এই ব্যক্তির আর কোনো উজুর নেই, আপনি 60 বছর বয়স পেয়েছেন সালাত পড়েন না, হজ ফরজ হয়েছে হজ করেন না, যাকাত ফরজ হয়েছে যাকাত দেন না, সিয়াম ফরজ হয়েছে সিয়াম সাধন করেন না, আপনাকে ছাড়া হবে না, কিয়ামতের দিন আপনার কোনো উজুর পেশ চলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মানুষকে বয়স দেওয়া হয়েছে 60 থেকে 70 বছর, হতে পারে কেউ 100 বছর বা আরও কেউ বেশি বাঁচতে পারে, কিন্তু বেশিরভাগ মানুষ 60-এর পরেই মৃত্যুবরণ করছে। আপনি আমিও যাব অন্ধকার কবরে, দুনিয়ার কেউ থাকবে না, যা আমল করেছেন ভালো কাজ করেছেন কল্যাণ কাজ করেছেন এইগুলাই আপনার আমল যাবে, এই আমলগুলাই যাবে, তাই যে আমলটি করেছেন আমল সাথে যাবে, দুনিয়ার কিছু যাবে না, আপনাকে মাটি দিতে যাবে, আপনার ছেলে যাবে, আপনার সন্তান সন্ততি যাবে, আপনার ছেলে চলে আসবে, আপনার সন্তান সন্ততি চলে আসবে, আমল যা করেছিলেন সালাত পড়েছিলেন ইবাদত বন্দি করেছিলেন এইগুলাই সাথে যাবে, এটাই আপনার সাথে থাকবে। তাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তির জানাজাতে 100 লোক যারা শিরকি কাজ করে নাই এরা যদি উপস্থিত হয় আর তার ভাইয়ের জন্য দোয়া করে প্রার্থনা করে তাহলে এর দোয়া কবুল হবে। তাহলে আমরা এই জন্যই বারবার বলি যে আল্লাহর জন্যই আপনার যত প্রকার এবাদত রয়েছে আল্লাহর জন্যই করবেন, কোনো পীরের জন্য নয়, শিরকিয়ত কাজ নয়, বিদাতি কাজ নয়। তাই যারা মুয়াহিদ খাঁটি মুয়াহিদ মুমিন ব্যক্তি আপনার জানাজায় উপস্থিত যদি 100 জন হয় আপনার জন্য দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মাফ করে দিবেন। ইমাম মুসলিম রাহিমাল্লাহ হাদিসটি নিয়েছেন 5 নম্বর পয়েন্টে, আপনি যে মৃত্যুবরণ করবেন মৃত্যুর পরেও আপনি নেকি পেতে থাকবেন, মৃত্যুর পরেও নেকি পেতে থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইদিয়ারফা ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাঈল, ইব্রাহিম আর ইসমাঈল কাবা ঘর তৈরি করছিল, এই মুহূর্তে আল্লাহকে বলছে আল্লাহ গো তুমি দেখছো এই কাবা তৈরি করছি তোমার সন্তুষ্টির জন্য তৈরি করছি, আমি বাবা আর এই ছেলে কাবা তৈরি করছি, তোমাকে আমি বলছি আল্লাহ এই ঘরটি তোমার জন্য কবুল করো, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহ এই কাবা ঘর তোমার সন্তুষ্টির জন্য করছি, বিধায় এটি পরকালে নাজাতের অসিলে বানায় দেও, এটি পরকালে নাজাতের অসিলা বানায় দেও। তাই যারা এই কবরস্থান কবরস্থানে গোরস্থানে মৃত কবরে সবাকেই যেতে হবে, আপনারা গোরস্থানের ইসলামী সম্মেলনে এসেছেন যারা এসেছেন যে যা পারবেন পরকালীন পাথে আপনি জমা করবেন, আপনি কিছু যা পারবেন দান করে যাবেন। তাই এই ঘর যেমন মসজিদ আল্লাহর ঘর অনুরূপী এটি একটি সাদকায় জারিয়া যে আপনি গোরস্থান করছেন, টাকা পয়সা জমি যে যা পারবেন এটিও সাদকায় জারিয়া, মৃত্যুবরণ করবেন আপনার এই জমিনের উপর অন্যরা গোরস্থান হবে তারা মৃত্যুবরণ করবে সেখানে যাবে আপনার জন্য, আপনি নেকি পেতে থাকবেন মৃত্যুবরণ করবেন আপনি নেকি পেতে থাকবেন, এইভাবে আপনি করেন আপনার জন্য কল্যাণ হবে। তাই আবু হুরায়রা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন আল্লাহ রাসূল
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানুষ মৃত্যুবরণ করলে তার সাথে কিছুই যাবে না, তিনটি আমল যাবে, একটি সাদকায়ে জারিয়া, সাদাকাতুন জারিয়া, সাদকায়ে জারিয়া আপনার সাথে যাবে। আপনি মসজিদ করেছেন, মাদ্রাসা করেছেন, এগোরস্থান করেছেন, পুল করেছেন, গাছ লাগাইছেন, মানুষকে টিবল পুঁতে দিয়েছেন, সমাজে মানুষের কল্যাণ হয়, রাস্তা করে দিয়েছেন, মসজিদ করে দিয়েছেন, ঘাট করে দিয়েছেন, মাদ্রাসা করেছেন, এগুলা সাদকায়ে জারিয়া আপনি মৃত্যুবরণ করলে এগুলার নেকি আপনার কবরে যেতে থাকবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আও ইলমুন ইনতাফাউ বিহি, এমন জ্ঞান অর্জন করা যে জ্ঞান দ্বারা সমাজের কল্যাণ হয়, আপনার নিজের কল্যাণ হয়। আপনি একটি বই লিখে গেছেন, আপনি মাদ্রাসা করেছেন, আপনি সন্তান মানুষ করেছেন, আপনার এই সন্তানটি এমন জ্ঞান অর্জন করেছে। এখানে ইবনে হাজার আসকালানি রাহিমাল্লাহ তিনি বলছেন ইলমুস শারঈ, কোরআন সুন্নার জ্ঞান যারা অর্জন করেছে, এই ব্যক্তি আপনার সন্তানকে যদি কোরআন সুন্নার জ্ঞান দিতে পারেন তাহলে এটাও সাদকায়ে জারিয়া, সে লেখাপড়া করবে, কোরআন সুন্নাহ লেখাপড়া করবে, ইবাদত বন্দেগি করবে, আপনি মৃত্যুর পরে এর নেকি আপনি পেতে থাকবেন। তাই আপনার সন্তান সন্ততিকে আদর্শবান করার চেষ্টা করেন, আপনার সন্তান সন্ততিকে মাদ্রাসায় পড়ান, কোরআন সুন্নাহ পড়ান, আপনার সন্তান সন্ততিকে আদর্শবান করার চেষ্টা করেন, তাহলে আপনার কল্যাণ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আওয়ালাদিন সালেহিন ইয়াদউ লাহু, নেক সন্তান, নেক সন্তান পিতা মাতার জন্য দোয়া করবে আর তারা কবরে এই দোয়া পেতে থাকবে। আপনি কি চান না আপনার সন্তান মানুষ হোক? কে চায় না? হাত উঠান। কে চান না আপনার সন্তান না মানুষ হোক? কে চান না? চান? কে চান যে আপনার সন্তান মানুষ হবে? কে চান? ইল্লাহ তাকবীর, ইল্লাহ তাকবীর। তাহলে সন্তান সন্ততিকে মানুষ করার মতো মানুষ যদি আপনি করেন, কোরআন সুন্নাহ প্রতিষ্ঠা করবে, এই সন্তানই ইবাদত বন্দেগি করবে, আপনার জন্য কল্যাণের দোয়া করবে, আপনার কল্যাণ হবে, আল্লাহ আপনার কল্যাণ দান করবেন। ছয় নাম্বার পয়েন্টে আমি বলছিলাম, পয়েন্টগুলো মনে রাখবেন। ছয় নাম্বার হলো শাফাআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত পাবে যে ব্যক্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত পাবে এই ব্যক্তি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি উঠিয়ে নেবেন কিয়ামতের দিন। কিয়ামতের দিন কিছু কিছু বান্দা রয়েছে যারা বিনা হিসেবে জান্নাত যাবে, এরাও এদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন, তার সুপারিশের কারণে তারা জান্নাতে যাবে। কিছু মানুষ রয়েছে যাদের জন্য জাহান্নাম অজীব হয়ে যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদের জন্য সুপারিশ করার কারণে এরা জাহান্নামে যাবে না। কিছু কিছু মানুষ রয়েছে জাহান্নামে প্রবেশ করবে, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য সুপারিশ করলে তাদেরকেও জাহান্নাম থেকে বের করা হবে। কিছু মানুষ রয়েছে ভালো আর বদের পাল্লা সমান হয়ে যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদের জন্য সুপারিশ করবেন, এদের জন্য সুপারিশ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুপারিশ কবুল করবেন এবং তাদেরকে জান্নাত দিবেন। আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা ছিল, এই চাচার জন্য বারবার তিনি দোয়া করেছিলেন, চেয়েছিলেন ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ, হে আমার চাচা তুমি বলো আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। কিন্তু তার চাচা ঈমান আনে নাই, তার চাচা ঈমান আনে নাই, আবু জাহেল উতবা শাইবা তার পাশে বসা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর করে মিষ্টি করে তিনি বারবার বলছেন ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ, হে আমার চাচা একবার বলো যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। কিন্তু পাশে বসা আছে আবু জাহেল উতবা শাইবা, বলছে এই কি করো তুমি, শেষ জীবনে সব শেষ করে দিবে, এই পিতামাতার আপনার বাপ দাদার চোদ্দ গোষ্ঠীর যুদ্ধ গোষ্ঠীকে আঁকড়ে ধরে আছেন, জাহিলিয়াত পূর্ণ কাজ করছেন, শেরেকি করছেন, বিদাতি করছেন, আর এই জাহিলিয়াত পূর্ণ কাজগুলো ধরে আছেন, এই জাহিলিয়াতের কারণে তার পরকাল হয়েছে। এই যে তার চাচাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশের কারণে সব থেকে নিম্ন শাস্তি তাকে দেওয়া হবে। তার কোথায় শাস্তি দেওয়া হবে? পায়ের নিচে, জুতার নিচে শাস্তি দেওয়া হবে, আর তার মাথা, এই যে মাথার খুলি আছে, মগজ যা পুড়ে পুড়ে যেন ফুটবে, যেমন আপনি পাতিলে গোস্ত পাক করেন, তরকারি পাক করেন, ভাত পাক করেন, ওই সময় দেখবেন যে ফুটে যায়, এইভাবে আগুনের কারণে ফুটে তার চাচার পায়ের নিচে আগুনের জাহান্নামের শাস্তি দেওয়া হবে আর টক বক করে ফুটবে। এটি হলো জাহান্নামের সর্বনিম্ন শাস্তি। তাহলে এটিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশের কারণে আল্লাহ এটি করবেন, এই হালকা শাস্তি করবেন। দেখেন তাহলে সুপারিশ কারা পাবে? আচ্ছা বলেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারা পাবে? মুশরিকেরা, বিদাতীরা, জিরা, মুশরিকে যারা শিরকি কাজ করছেন, যারা যেখান থেকে শুনছেন
যারা কবর পূজারী মাজার পূজারী মূর্তি পূজারী আল্লাহকে ভয় করেন কিয়ামতের দিন আপনার রেহাই নেই কিয়ামতের দিন আপনার রেহাই নেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন সুহকান 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 হতভাগ্যরা দূর হও দূর হও দূর হও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ তারা পাবে না তাই যারা খাঁটি মুওয়াহ্হিদ তা যার জীবনে শিরকি কাজ নেই এরাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পেয়ে তারা ধন্য হবে তাই এ মর্মে আবু হুরায়রা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন সকল নবী রাসূল যারা ছিলেন সবাই তার উম্মতের জন্য দুনিয়াতে দোয়া করে গেছে প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ সুবহানাহু তাআলা দোয়া করার একটি বিষয় দিয়েছিলেন যে তোমরা একটি দোয়া করলে আল্লাহ সেটি কবুল করবেন সকল নবী রাসূলকে আল্লাহ সুবহানাহু তাআলা একটি দোয়া দিয়েছিলেন যে দোয়াটি খাস করে তার উম্মতের জন্য হবে আর উনি ওই দোয়াটি করলে এটি কবুল হবে কিন্তু সকল নবী রাসূল দুনিয়াতে এই দোয়াটি করে নিয়েছিলেন আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি আপনার জন্য আমার জন্য তিনি পরকালে রেখে দিয়েছেন সেটি হলো সুফা শাফাআত এই শাফাআত করবেন আপনার জন্য তাই তিনি বলেন যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে শিরকি না করে মৃত্যুবরণ করেছে যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে শিরকি কাজ করে নাই এই ব্যক্তিই মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পেয়ে তারা ধন্য হবে যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি মৃত্যুবরণ করছে আর শিরকি কাজ না করে সে মৃত্যুবরণ করেছে এই ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পেয়ে ধন্য ভাই আপনি বই বিতরণ করছেন আজ না শুনে কি শুরু করেছেন মাঠে হ্যাঁ আপনারা কি এখানে বাজার লাগাছেন নাকি কি শুনবেন না ছেড়ে দেব চলে যাব হ্যাঁ কি শুরু করেছেন এগুলা পাগল হয়েছেন নাকি এখানে যদি আপনি এই মজলিসকে জান্নাতের বাগান বলা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা জান্নাতে যাও আর সেখানে ফল ভক্ষণ করো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো কি সেটা কি কিভাবে আমরা ফল ভক্ষণ করব তিনি বললেন এই যে হেলাকুল যিকির আপনারা যে হেলাকুল যিকিরে এখানে কোরআন সুন্নাহর কথা শুনছেন আপনারা জান্নাতের ফল ভক্ষণ করছেন বলেন আল্লাহু আকবার তাহলে আপনি এখানে কিন্তু জান্নাতের ফল ভক্ষণ করছেন আর এদিক ওদিক তাকে কি লাভ লাভটা কি এখানে কিছু শুনতে এসেছেন প্রত্যেক দিন কি আপনার এই এলাকাতে আলেম আলম আসবে আপনার মসজিদে প্রত্যেক দিন আমাকে পান নাকি এলাকাতেই তো আছি আপনাদের পান নাকি প্রত্যেক দিন তার মানে এলাকাতে আছে এটার কোনো মর্যাদা নাই নাকি কিছু শোনা মন চাই না আমরা তো কোরআন হাদিসের কথা বলি আপনাকে শিখার জন্য এসেছি আমরা অন্য কোনো আওয়াজ করে এটা না কিছু শিখেন আপনাকে এমন একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলছিলাম যে পয়েন্টটি আপনি আমল করলে আল্লাহ সুবহানাহু তাআলা আপনার পাপগুলো মোচন করে দিবেন আর আপনি এদিক ওদিক তাকাচ্ছেন এরকম কেন আপনাকে বলতে চাইলাম এমন একটি হাদিস এই হাদিসটি বাড়িতে নিয়ে যান এই হাদিসটি বাড়িতে নিয়ে যান আবু হুরায়রা বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যে প্রত্যেক রাসূলকে একটি দোয়া দেওয়া হয়েছে সে এই দোয়াটি দুনিয়াতে আল্লাহর কাছে করে নিয়েছে অন্যান্য নবী রাসূল কিন্তু আমাদের শেষ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দোয়াটি পরকালের জন্য রেখে দিয়েছেন সেটা কি যা আপনার জন্য আমার জন্য পরকালে তিনি সুপারিশ করবেন তাই বিপদে যখন পড়ে যাবেন ওই মুহূর্তে আপনার জন্য সুপারিশ করবেন আপনি বলবেন ওই মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পাবে তারাই যাদের জীবনে শিরকিয়ত কোনো কাজ নেই যারা কোনো সময় শিরকি কাজ করে নাই তা আবু হুরায়রা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার আপনার সুপারিশ পেয়ে কোন ব্যক্তি সৌভাগ্যবান হবে তিনি বললেন যে ব্যক্তি অন্তর থেকে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই এই ব্যক্তি আমার সুপারিশ পেয়ে ধন্য হবে তাই আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ আপনি জানতেন তাহলে কশ্চিন কালেও এই কবরে গিয়ে মানত করতেন না লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ জানলে আপনি কবর কাছে সিজদা করতেন না লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ যদি আপনি জানতেন তাহলে কবরকে আপনি টাকা দিতেন না আপনি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ জানলে এই পীর মাজারে গিয়ে ওসিল আপনি ধরতেন না লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ আপনি যদি জানতেন তাহলে যারা রাষ্ট্র চালাচ্ছেন দেশ চালাচ্ছেন তাদেরকে বলি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ আপনি জানলে আপনার বাবার কবর আপনি ফুল দিতেন
দিতেন না, লা ইলাহা ইল্লাহ অর্থ জানলে কবরের সামনে গিয়ে আপনি মাথা নত করতেন না, আল্লাহকে ভয় করতেন, আপনার ঈমান আমল যা ছিল সবগুলোকে বিতরণ করে দেন, নষ্ট করে দেন। যারা কবর পূজার নিয়ে ব্যস্ত রয়েছেন তাদেরকে বলতে চাই, কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ কিন্তু এইভাবে পাওয়া যাবে না। যদি সুপারিশ পেতে চান তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ আপনি জানেন যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। আবু জাহেল, উতবা, শাইবা এরাই তো মূলত লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ জানতো, তাই তারা কবর, তাই তারা লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ তারা বিশ্বাস জানতো, তাই তারা ঈমান আনতে পারে নাই। এখন আমরা লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ জানি নাই, তাই আমরা কিন্তু এখনোই কবর আমরা পূজা করি, তাই আমরা কবর পূজা ছেড়ে দিই, আল্লাহকে আমরা ভয় করি। সাত নাম্বার পয়েন্টে আমি কয়েকটি পয়েন্ট আমি বলে ছেড়ে দিব। সাত নাম্বার পয়েন্ট হলো যে আপনি বিপদ আপদ মুসিবতে যদি আপনি পড়েন তাহলে আপনার পাপ মোচন করা হয়। আবু হুরায়রা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা যখন বিপদে পড়ে মুসিবতে পড়ে, যখন বিপদে পড়ে মুসিবতে পড়ে, এমনকি তার পায়ে যদি কাঁটা লাগে তারপরেও তার কাঁটার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পাপ মোচন করে দেন। আপনি কোনো বিপদে পড়েছেন, আপনার সন্তান মৃত্যুবরণ করেছে, আপনার বাবা মৃত্যুবরণ করেছে, আপনি চিন্তিত রয়েছেন, কোনো কাজে চিন্তিত রয়েছেন, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পাপ মোচন করেন। অসুখ হয়েছে, জ্বর হয়েছে, বিপদ হয়েছে, আপনার পাপ মোচন করা হয়। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ হাদিসটি নিয়েছেন। আট নম্বর কারণ হলো যে আপনি মৃত্যুবরণ করবেন, মৃত্যুবরণ যে করবেন কবরের শাস্তি থেকে আল্লাহর কাছে, জাহান্নামের শাস্তি থেকে আল্লাহর কাছে এইভাবে রক্ষা চাইবেন। যখন আপনি সালাত পড়বেন, সালাতে শেষ বৈঠকে যখন বসবেন এই দোয়াটি নিয়ে যান, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম। আপনি সালাত যখন পড়বেন, শেষ তাশাহুদ শেষ বৈঠকে বসবেন, এই দোয়াটা আপনি পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি পড়তেন, নিয়মিত পড়তেন, তাই আপনি বলছেন, হে আল্লাহ আমাকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করো, হে আল্লাহ কবরের শাস্তি থেকে রক্ষা করো, হে আল্লাহ দাদদারের ফিতনা থেকে রক্ষা করো, হে আল্লাহ আপনার দুনিয়ার ফিতনা থেকে রক্ষা করো, হে আল্লাহ মৃত্যুর যে ফিতনা রয়েছে থেকে রক্ষা করো, হে আল্লাহ আমাকে পাপ থেকে রক্ষা করো, হে আল্লাহ পাপ থেকে রক্ষা করো, ঋণ থেকে আমাকে রক্ষা করো। ঋণ এমন একটা জিনিস, ঋণ করলে মানুষ মিথ্যা কথা বলে, আজকে দিব না কালকে দিব, কালকে দিব না এক বছর পর দিব। ঋণ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বেশি তিনি মুক্তি চাইতেন, তাই এই দোয়াটা পড়ার চেষ্টা করবেন। তাই এই দোয়া পড়লে আপনাকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করা হবে, মাসিহ দাজ্জালের ফিতনা থেকে আপনাকে রক্ষা করা হবে। নয় নাম্বার পয়েন্ট, যে বিপদ আপদ যে মুসিবতে আপনি পড়বেন কিয়ামতের দিন, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পাপ লাঘব করে দিবেন। এই বিপদের মুহূর্তে আনাস বিন মালিক বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বিপদে যখন মানুষ পড়ে যাবে, আপনার মৃত্যুবরণ করবেন, কিয়ামতের ময়দান এমন কঠিন জটিল, এই বিপদের মুহূর্তে আপনার একটি পাপের জন্য জাহান্নামে যেতে হচ্ছে, এই মুহূর্তে আপনি বলবেন, হে আদম তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে তৈরি করেছে, বিধাই আমি এই দেখতে পাচ্ছ না, আমি বিপদে রয়েছি, একটি পাপের কারণে একটি অন্যায়ের কারণে আমাকে জাহান্নামে যেতে হচ্ছে, তুমি আল্লাহর কাছে সুপারিশ করো তাহলে আমাকে হয়তো আল্লাহ জান্নাত দিবেন। এইভাবে আদম বলবেন, আজকে আমার করার কিছু নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব রাগ করে আছেন। এইভাবে প্রত্যেক নবী যারা রয়েছেন, মূসা, ঈসা, নূহ আলাইহিস সালাম সবার কাছে যাবেন, সবাই বলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উপর রাগ করে আছেন। লাস্টে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, হ্যাঁ এই কাজটি আমার জন্যই, এই কাজটি আমার জন্যই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে যাবে, তারপরে সিজদায় পড়ে গিয়ে আল্লাহর প্রশংসা করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, হে মোহাম্মদ তোমার মাথা উত্তোলন করো, তুমি যা চাও তোমাকে তা দেওয়া হবে। তাই এই যে বিপদ মুহূর্তে আপনি যদি মুমিন হন, খাঁটি মুওয়াহ্হিদ হন, আল্লাহকে ভালোবেসে থাকেন, মুমিন মুত্তাকি হন, তাহলে পরকালে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে নাজাত দিবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জন্য সুপারিশ করবেন। তাই যদি আপনার জীবনে শিরকি কাজ না থাকে, বেদাতি কাজ না থাকে, তাহলে আপনার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন। তাই আমরা যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পেয়ে আমরা ধন্য হই, এই কাজ আল্লাহ যেন আমাদের সে তৌফিক দান করে। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ হাদিস দিয়েছেন। আরেকটি পয়েন্ট বলে আমি ছেড়ে দেব, তা হলো যে আল্লাহর রহমত পেয়ে কিছু ব্যক্তি জান্নাতে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি রহম করবেন, দয়া করবেন, তাদের প্রতি দয়া করবেন, তিনি দয়াবান, তার নিজের দয়াতে তিনি ক্ষমা করে দিবেন তাদের কিছু মানুষকে এইভাবে জান্নাতে দিবেন। তাই আমি যে বিষয়টি বলছিলাম যে মানুষ পাপ করলে পাপগুলা মোচন হয়ে যায়, পাপকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাপের কারণে পাপগুলা উঠিয়ে নেন, তার শাস্তিকে উঠিয়ে নেন, বান্দার থেকে, বান্দা যদি পাপ করে তাহলে বান্দার থেকে শাস্তি উঠিয়ে নেন। কয়েকটি পয়েন্ট বলছিলাম, আমি পয়েন্টটি আউট করে ছেড়ে দেবো।
এক নাম্বার পয়েন্ট বলছিলাম তাওবা যদি করেন তাওবার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার শাস্তি উঠিয়ে নেন দুই নাম্বার পয়েন্ট হলো ইস্তিগফার করবেন ইস্তিগফার করলে ইস্তিগফারের মাধ্যমে আপনার পাপগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোচন করে দেন তিন নম্বরে যদি কোনো সময়তে পাপ কাজ হয়ে যায় বেশি বেশি ভালো কাজ করার চেষ্টা করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পাপ মোচন করে দিবেন চার নম্বরে এক মুমিন ব্যক্তি অপর মুমিন ভাইয়ের জন্য দোয়া করবেন নিজের জন্য দোয়া করবেন অন্যের জন্য আপনি দোয়া করবেন তাহলে আপনার বিপদ আপদ মুসিবত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঠিয়ে নেবেন পাঁচ নম্বরে যে সাদকায়ে জারিয়া আপনি করবেন এই গোরস্থান দেখছেন গোরস্থার জন্য আপনি দান করেন মসজিদের জন্য দান করেন মাদ্রাসা দেখছেন মাদ্রাসা দান করেন আপনার সন্তান তৈরি করেন আপনার সন্তানই শ্রেষ্ঠ সম্পদ এরাই হলো আপনার শ্রেষ্ঠ সম্পদ আপনার জন্য পবিত্র রিজিক মৃত্যুবরণ করলে আপনার জন্য এরা দোয়া করবে ছয় নম্বরে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ যারা পাবে এদের পাপ মোচন করা হবে সুপারিশ তারাই পাবে তার যার জীবনে কোনো শিরকিয়াত কাজ নাই বিদাতি কাজ নাই এরাই মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পাবে সাত নম্বরে বিপদ আপদ মুসিবতে যদি আপনি পড়েন তাহলে বিপদ আপদ মুসিবতে পড়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাপ মোচন করে দিবেন আট নম্বর যেটা বলছিলাম যে আপনি দোয়া যে করবেন দোয়া মাসরার পরে যে দোয়া করবেন এই দোয়ার কারণে পরকালে আপনার কবরের শাস্তি জাহান্নামের শাস্তি উঠিয়ে নেবেন নয় নম্বরে যে কিয়ামতের দিন বিপদের মুহূর্তে যখন আপনি নবী রাসূলের কাছে যাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জন্য সুপারিশ করবেন এই কারণে আপনার পাপ মোচন করা হবে দশ নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের মাধ্যমে আপনি রহমত পাবেন আপনার কল্যাণ হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করছি যে এই ইসলামী সম্মেলন যারা উপস্থিত যারা আয়োজন করেছেন তাদের কল্যাণ চাচ্ছি এবং এই মাজলিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে কবুল করে নেন এবং এই কবরস্থান যাতে কবরস্থানে যারা জমি দিয়েছেন যারা দেননি দিবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে যেন মাফ করে দেন দুনিয়াতে যারা আছি আমরা বেঁচে আল্লাহ যারা আমাদের সবার কল্যাণ দান করে মুসলিম নরনারী যারা মৃত্যুবরণ করেছে সবার জন্য কল্যাণ চাচ্ছি দেবইবাসী সবার জন্য কল্যাণ চাচ্ছি এবং আমাদের মাদ্রাসা জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করবেন আপনাদের প্রতিষ্ঠান রয়েছে যেন দোয়া করবেন আলিম ওলামা যারা রয়েছে আলিম ওলামা সবার জন্য দোয়া করবেন একে অপরের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের কল্যাণ দান করেন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক